লবণাক্ত জমিতে আবাদযোগ্য বিনা ধান নিয়ে এবার আশার আলো দেখছেন কৃষি বিজ্ঞানীরা। পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চ ফলনশীল বিনা ধান 8 ও 10 নিয়ে তৈরি হয়েছে নতুন এই সম্ভাবনা, যা আবাদ করা যাবে উপকূলীয় লবণাক্ত জমিতেও। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের উচ্চতা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। জাতিসংঘের বিশ্ব পরিবেশ ও জলবায়ু রিপোর্টে বলা হয়েছে 2050 সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1 মিটার পর্যন্ত বাড়তে পারে, আর তেমন হলে বাংলাদেশে অনাবাদে হয়ে পড়তে পারে কয়েক মিলিয়ন হেক্টর জমি। তাই লবণাক্ত জমিতে চাষাবাদের এই নতুন ফসল উদ্ভাবন করেছেন কৃষি বিজ্ঞানীরা। আমরা যেটা আশ্বস্ত করতে চাই কৃষক ভাইদের, বিনা উদ্ভাবিত লবণ সহিষ্ণু ধানের জাত বিনা ধান 8 এবং 10, যেটি আমাদের আগামী দিনে এই উপকূলীয় এলাকায় যদি এটা বোরো মৌসুমে চাষ করা যায়, সেখানে 5.5 থেকে 6.5 টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব এবং এটি 10 থেকে 12 ডিএস/মিটার পর্যন্ত লবণাক্ত সহনশীল জাত। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত আগাম জাতের এই ধান দুর্যোগ মোকাবিলায় নতুন সম্ভাবনা হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। বিনা থেকে যে বিনা ধান 19 এবং বিনা ধান 21 উদ্ভাবন করা হয়েছে, 19টা আগে উদ্ভাবন করা হয়েছে, এইটা কিন্তু খরা সহিষ্ণু, এবং আমরা দেখেছি এটা কিন্তু ওই যে বরেণ্য এলাকায় এটা কিন্তু ব্যাপকভাবে মানে এটার আকর্ষণ সৃষ্টি হয়েছে, এবং আমরা এবছর কিন্তু 40 টন বীজ শুধু বিনার থেকে আমরা সংগ্রহ করেছি। বিনা উদ্ভাবিত লবণ সহিষ্ণু জাতের ধান দেশে পতিত 3 লাখ হেক্টর জমিতে আবাদ করা সম্ভব বলে মনে করেন এই কৃষি বিজ্ঞানীরা, যা থেকে বছরে 10 থেকে 12 লাখ টন বাড়তি খাদ্যশস্য পাওয়া সম্ভব বলেও আশা তাদের। উচ্চ ফলনশীল জাত বিনা ধান 8 এবং 10 চাষ করে এই আমফানের ফলে যে কৃষকরা যেসব এলাকা লবণাক্ততা হয়ে গিয়েছে এবং ওইসব এলাকায় চাষাবাদ করে কৃষকরা প্রায় 5 থেকে 5.5 টন ফলন পেতে সক্ষম। করোনা ভাইরাস পরবর্তী দুর্যোগ ও দুর্ভিক্ষ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি বিজ্ঞানীরা এমন নানা ফসলের জাত উদ্ভাবনী এখন কাজ করছেন বলে জানান বিনার শীর্ষ কর্মকর্তারা। বিপ্লব রায়, এটিএন বাংলা।